ওয়েলকাম স্টুডেন্টস, আজ আমি আলোচনা করব ক্লাস ইলেভেনের ইতিহাস বিষয়ের 3 নম্বর চ্যাপ্টারের গ্রিক নগর রাষ্ট্রের বৈশিষ্ট্য সম্পর্কে। আমি এর আগে গ্রিক নগর রাষ্ট্রের বৈশিষ্ট্যের উপর একটি ভিডিও তোমাদের দিয়েছি, এতে তোমার 3টি বৈশিষ্ট্যের কথা আমি আলোচনা করেছি, সেটা আমি এখন আর বলতে চাইছি না। আজকের আলোচনা হলো গ্রিক নগর রাষ্ট্রের 4 নম্বর বৈশিষ্ট্য। গ্রিক নগর রাষ্ট্রের বা পলিস বা সিটি স্টেটের 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নাগরিক এবং অনাগরিকদের সম্পর্কে আলোচনা। পলিসের বহু পলিস গ্রীসে গড়ে উঠেছিল, প্রায় 1500 মতো পলিস গড়ে উঠেছিল। সেই পলিসগুলির জনগণকে, পপুলেশনকে নাগরিক এবং অনাগরিক এই দুই ভাগে প্রধানত ভাগ করা হতো। অনাগরিক যারা, তারা আবার 3 ভাগে বিভক্ত ছিল, 1 বিদেশি, 2 ক্রীতদাস, 3 হলো মহিলা। এবার আমি নাগরিকদের সম্পর্কে আলোচনা করব। নাগরিকরা ধনী, আবার নাগরিকদের মধ্যে ধনী বড় রকমের ধনী, অর্থাৎ ধনী এবং দরিদ্র এই 2টি ভাগ ছিল। নাগরিকদের সংখ্যা কম ছিল, এই সংখ্যার মধ্যে কিছু সংখ্যক নাগরিক তারা ছিল ধনী, আর বেশি সংখ্যক নাগরিক তারা ছিল গরিব। তাই এই 2 নাগরিকদের মধ্যে স্বার্থের সংঘাত ছিল। নাগরিক কারা? গ্রীসের সব জনগণ নাগরিক ছিল না, নাগরিক ছিল তারাই যারা গ্রীসের নগর রাষ্ট্রে বা পলিসে বা সিটি স্টেটে শাসন কার্যে অংশগ্রহণ করত, তারাই একমাত্র নাগরিক। তাদের সংখ্যা কম, আর এই নাগরিকদের মধ্যে যারা ধনী তারাই বেশি সুযোগ সুবিধা পেত, আর দরিদ্ররা পলিসের নগর রাষ্ট্রের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল। তাহলে আমরা দেখছি গ্রীসের নগর রাষ্ট্রের নাগরিকদের মধ্যে অর্থ বৈষম্য ছিল, ধন বৈষম্য ছিল, তাদের মধ্যে ঐক্য মনোভাব ছিল না। স্পার্টাতে সিটিজেনের সংখ্যা খুব কম ছিল। তাহলে এই যে যারা ধনী নাগরিক, তারা অশ্বারোহী ছিল, অর্থাৎ ঘোড়ায় চড়তে পারত, তারা ভারী যন্ত্রপাতি নিয়ে পদাতিক সেনাতে যোগ দিতে পারত, দরিদ্র নাগরিকরা এই সুযোগ থেকে বঞ্চিত ছিল। এই পদাতিক বাহিনীতে দরিদ্র নাগরিকরা যোগ দিতে পারত না। দ্বিতীয়ত, যারা হলো বিদেশি, তাদের সম্পর্কে আলোচনা করলে আমরা দেখতে পাই, কী দেখতে পাই বিদেশিদের সম্পর্কে? বিদেশি তারাই যারা অন্য দেশ থেকে, একটা পলিস থেকে অন্য পলিসে যায়, তারাই যেখানে যে পলিসে গেল সেই পলিসের কাছে তারা হলো বিদেশি। তবে বিদেশি হলেও তারা যে পলিসে বসবাস করে সেই পলিসে বসবাসের অধিকার পায়, আর সামাজিক স্বীকৃতি পায়, সমাজ তাদের স্বীকার করে নেয়। বিদেশি হলেও যে পলিসে তারা বসবাস করছে সেই পলিসের মানুষ তাদের স্বীকৃতি দেয়। এথেন্সে
বিদেশিদের কি বলা হতো? এথেন্সে বিদেশিদের বলা হতো মেটিক। এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন এমসিকিউর জন্য। এই মেটিক নামে পরিচিত এথেন্সের যারা বিদেশি, এথেন্সের শাসক এই বিদেশিদের সম্পর্কে কি বলেছেন? এথেন্সের শাসক পেরিক্লিস বলেছেন যে আমরা বিদেশিদের যে কোনো শিক্ষা থেকে দূরে রাখব না, বিদেশিদের শিক্ষার সুযোগ সুবিধা দেব, এটা বলেছিলেন। তিন নাম্বার, ক্রীতদাস সম্পর্কে আলোচনা করব। তিন নাম্বার, ক্রীতদাস কারা? আমরা আগেই বলেছি যে নাগরিকদের মধ্যে যারা ধনী, তাদের বাড়িতে, তাদের গৃহে, তাদের জমিতে ধনী সিটিজেন বা নাগরিকরা যাদের নিয়োগ করত, যারা তাদের জমিতে কাজ করত, তারাই হলো ক্রীতদাস। এই কৃষি কাজে তারা সরাসরিভাবে যুক্ত ছিল মালিকের, জমির মালিকের, ধনী সিটিজেন অর্থাৎ নাগরিকদের বিভিন্ন কাজে ক্রীতদাসরা নিযুক্ত হতো। এদের ক্রীতদাস বলা হতো কেন? এই ক্রীতদাস মালিকরা, ধনী নাগরিকরা ক্রীতদাসদের উপর নানান রকম অত্যাচার করত, দৈহিক নির্যাতন করত, তাদেরকে শোষণ করত, তাদেরকে প্রয়োজনে বিক্রি করে দিত এবং প্রহার করতে করতে হত্যা পর্যন্ত করত। তাহলে ক্রীতদাসের জীবন ছিল দুর্বিষয়। আজকে আমরা দেখি যে পশুকে বিক্রি করা হয় হাটে বাজারে, মানুষকে বিক্রি করা হতো। এই যে সিস্টেম গ্রিক পলিসে, গ্রিক নগর রাষ্ট্রে এটা ছিল, এটা অত্যন্ত দুঃখের, এটা অত্যন্ত কষ্টের। তাদের উপর যে নির্যাতন সেটা বলার ভাষা পাওয়া যায় না। এথেন্সে ক্রীতদাসদের নাম দেওয়া হয়েছিল থিটিস, থিটিস এথেন্সে থিটিস, থিটিস নামে পরিচিত। স্পার্টায় ক্রীতদাসদের নাম ছিল হেলট। আমরা আর একটা শ্রেণীর অনাগরিকের কথা আলোচনা করব। ক্রীতদাস তারা অনাগরিক, বিদেশি তারা অনাগরিক আমরা আলোচনা করলাম। এইবার আমরা আলোচনায় আনব অনাগরিক মহিলাদের। মহিলারা অত্যন্ত শোষিত, বঞ্চিত, তারা রাষ্ট্রের কাজে কোনো অংশ নিতে পারত না। মহিলারা, নারীরা ছিল মাত্র সন্তান উৎপাদনকারী যন্ত্র, গৃহে তারা আবদ্ধ থাকত, রাজনৈতিক কাজে তাদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হতো না, জমির মালিকানা তারা পেত না। তাহলে মহিলারা ছিল পুরুষের কাছে বস্তু, ভোগ্যপণ্যের মতো তারা বঞ্চিত, লাঞ্ছিত, অত্যাচারিত। এবার আমরা পলিস নগর রাষ্ট্রের পাঁচ নাম্বার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আমরা প্রথম যে বৈশিষ্ট্য আলোচনা করলাম সেটা হলো চার নাম্বার বৈশিষ্ট্য গ্রিসের নগর রাষ্ট্রের, নাগরিক আর অনাগরিক তাদের ভাগগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এরপরে আমি আলোচনা করছি তোমার গ্রিসের পলিসগুলির ক্ষেত্রে জনগণের প্রত্যক্ষ শাসন আমরা দেখব। গ্রিসের নগর রাষ্ট্রগুলিতে বা পলিসগুলিতে বা সিটি স্টেটগুলিতে
প্রত্যক্ষ শাসন ছিল, জনগণের প্রত্যক্ষ শাসন। এখানে মনে রাখতে হবে, জনগণ মানে সব জনগণ নয়, টোটাল পপুলেশন নয়, এই পপুলেশনের একটা সামান্য অংশ যারা সিটিজেন, যারা জমির মালিক, সম্পদের মালিক, যারা ক্রীতদাস মালিক, তারাই রাষ্ট্রীয় কাজে অর্থাৎ পলিশ এর যে শাসন, সেই শাসনের সরাসরিভাবে অংশ নিত। আজকের গণতান্ত্রিক দেশগুলিতে যে নির্বাচন ব্যবস্থা আছে, এই রকম ব্যবস্থা ছিল না পলিশগুলিতে। তাহলে জনসংখ্যার একটা সামান্য অংশ যারা নাগরিক নামে পরিচিত, আবার নাগরিকদের মধ্যে যারা ধনী, তারাই শাসন কার্যে প্রত্যক্ষভাবে অংশ নিত। নির্দিষ্ট সময় অন্তর একটা নির্দিষ্ট জায়গাতে ওই কজন নাগরিক তারা সমবেত হতো এবং শাসন কার্যের বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করত। তারা অর্থনৈতিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে আলোচনা করত এবং সিদ্ধান্ত নিত। এটাই ছিল গ্রিসের পলিশগুলির জনগণের প্রত্যক্ষ শাসন। তাই আমরা এই কথা বলতে পারি, জনগণের প্রত্যক্ষ শাসন নয়, এ শাসন হচ্ছে মুষ্টিমেয়, জমির মালিক, সম্পদের মালিক, ক্রীতদাস মালিক, তাদের শাসন, তাদের শাসন, তাদের কিন্তু প্রত্যক্ষ শাসন, সরাসরিভাবে তারা শাসন কার্য পরিচালনা দেশ অংশ নিতে পারত। এইটাকে বলা হয় ডিরেক্ট ডেমোক্রেসি। তোমরা জানো যে ডিরেক্ট ডেমোক্রেসি, ডাইরেক্ট ডেমোক্রেসি আর রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি। আজকের বৃহৎ আয়তন রাষ্ট্রে হচ্ছে ডেমোক্রেসি, হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি, পরোক্ষ গণতন্ত্র। আর গ্রিসের আজকে আমরা যেটা আলোচনা করছি সেটা হলো প্রত্যক্ষ গণতন্ত্র। পরের আলোচনা হলো, আমরা দেখব যে মহিলা যারা, তারা কিন্তু এই প্রত্যক্ষ শাসনে অংশ নিতে পারত না। তাহলে জনগণের শাসন কথাটা ভুল, কিন্তু জনগণের একটা সামান্য অংশ শাসন কার্যে অংশ নিচ্ছে, মহিলারা কি অপরাধ করলো? হ্যাঁ, মহিলারা শাসন কার্যে অংশ নিতে পারবে না, তাদের মধ্যে যোগ্যতাকে কোনো মর্যাদা দেওয়া হয়নি, তাদের মধ্যে শিক্ষার প্রসার ঘটানো হয়নি, শিক্ষা থেকে তাদের বঞ্চিত রাখা হয়েছে, রাজনীতি থেকে বঞ্চিত রাখা হয়েছে, সামাজিক দিক থেকে তাদের অবহেলা করা হয়েছে, তাদের মর্যাদা সম্মান দেওয়া হয়নি। তারপর আমরা দেখব যে ক্রীতদাস, তারা কি অপরাধ করলো? তারা তো রাষ্ট্রীয় কাজে পলিশগুলিতে অংশ নিতে পারত, তাদের কি অংশগ্রহণের ব্যবস্থা ছিল? তাহলে ক্রীতদাসদেরও পণ্যের মতো বিক্রি করা হতো, দ্রব্যের মতো বাজারে বিক্রি করে দেওয়া হতো। তাদের যখন কৃষিক্ষেত্রে উৎপাদন ক্ষমতা থাকতো না, তারা ইনভ্যালিড হয়ে যেত, তখন তাদের কোনো দাম ছিল না। মাস্টার অর্থাৎ প্রভু, সামন্ত প্রভু নয়, প্রভু বলবে, তাদের জমির মালিকানা ছিল, ক্রীতদাস মালিকানা ছিল, জমির মালিকানা ছিল বলি, রাষ্ট্রীয় কাজে তারা অংশগ্রহণ করে বলি, পলিশগুলো তাদের স্বার্থে ব্যবহার করবে? হ্যাঁ, পলিশগুলো তাহলে সেই মুষ্টিমেয় ধনী ক্রীতদাস মালিক, তা মাস্টার, তারা প্রভু, তারা ব্যবহার করবে, ক্রীতদাসদের বঞ্চিত করবে, অত্যাচার করবে, নিপীড়ন করবে। আর তারাই তো যখন নিজেরা অত্যাচার নিপীড়ন করতে মানে পারছে না, তখন এই ক্রীতদাস মালিক মাস্টাররা রাষ্ট্র নামক যন্ত্রটিকে তৈরি করেছে, রাষ্ট্র শোষণের যন্ত্র হিসাবে ক্রীতদাস মালিকরা, জমির মালিকরা ক্রীতদাসদের উপর শোষণ বঞ্চনা অব্যাহত রাখার জন্য জেলখানা তৈরি করেছে, গোয়েন্দা তৈরি করেছে, পুলিশ বাহিনী তৈরি করেছে। সুতরাং তারা তো বঞ্চিত, ক্রীতদাসরা
কে এখন ওই অত্যাচার, কেন এই বঞ্চনা? কিন্তু ক্রীতদাসরা চুপ করে থাকেনি। ক্রীতদাসরা ক্রীতদাস মালিকদের বিরুদ্ধে শুধু পলিশগুলিতে না, সারা পৃথিবীতে ক্রীতদাসরা শোষিত বঞ্চিত লাঞ্ছিত অবস্থায় থাকতে চায়নি, থাকতে পারে না কোনো মানুষ। লড়াই করে সমাজের পরিবর্তন ঘটিয়েছে। বিদেশিরা বিদেশিদের শাসন কার্যে অংশ গ্রহণের কোনো সুযোগ ছিল না। বিদেশিদের একটা পলিসি আসলো, বিদেশি তাকে অধিকার দেওয়া হলো, বসবাসের অধিকার দেওয়া হলো, সামাজিক দিক থেকে মর্যাদা দেওয়া হলো, কিন্তু তারা রাষ্ট্রীয় কাজে অংশ নিতে পারবে না। দ্যাট ইজ নট ডেমোক্রেসি, দ্যাট ইজ নট ডিরেক্ট ডেমোক্রেসি। ডিরেক্ট ডেমোক্রেসি তখনই সফল হতো যে গ্রিসের 5,000-10,000 মানুষ তাদের মধ্যে থেকে যোগ্যতার ভিত্তিতে গভর্নমেন্ট তৈরি করে যদি সরকার তৈরি করত, তাহলে কিন্তু ডেমোক্রেসি ফলপ্রসূ হতো। এবার আমরা গ্রিস নগর রাষ্ট্রগুলির 6 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করব। গঠন বিন্যাস, গ্রিসের যে শাসন ব্যবস্থা, গ্রিসের যে শাসন কেন্দ্র, সেগুলো কীভাবে গড়ে উঠেছিল আমরা দেখব। অধিকাংশ পলিসে, অধিকাংশ সিটি স্টেটে আমরা লক্ষ্য করেছি পলিসের যে কেন্দ্র অর্থাৎ শাসন কেন্দ্র, সেটা পলিসের যে এরিয়া, সেই এরিয়ার কেন্দ্রস্থলে তৈরি করা হয়েছে। কেন্দ্রস্থলে তৈরি করা হয়েছে, শুধু কেন্দ্রস্থলেই নয়, তার পাশাপাশি দেখেছে পাহাড়ের উপরে তোমার পলিশের কেন্দ্র, শাসন কেন্দ্র স্থাপিত হয়েছে। উপরে শাসন কেন্দ্র স্থাপিত হলে শাসক শ্রেণী, তাদের নিরাপত্তা সুরক্ষিত হবে, তারা নির্বিঘ্নে সেখানে থাকতে পারবে পাহাড়ের উপরের অঞ্চলে। পাহাড়ের শিখরে প্রতিষ্ঠিত এই শাসন কেন্দ্র, এই শাসন কেন্দ্রকে বলা হতো অ্যাক্রোপলিস। এটা অ্যাক্রোপলিস নামে পরিচিত। আর এক একটা শাসন কেন্দ্রের চারিদিকে দুর্গ তৈরি করা হতো। শাসক রাজা বা অভিজাত তান্ত্রিক মুষ্টিমেয় ব্যক্তির শাসন, সেখানে তারা নিরাপদে থাকতে পারে। দুর্গে যে সেনা ছিল, সে সেনারা তারা ওই শাসন কেন্দ্রকে, পাহাড়ের উঁচু কেন্দ্রে যে শাসন কেন্দ্র, সেখানে শাসকরা যাতে নির্বিঘ্নে থাকতে পারে তার জন্যে তারা পাহারা দিত, দুর্গের সেনারা। এবার আমরা 6 নম্বর এই যে গঠন বিন্যাসই বলবো, মন্দির ছিল। মন্দিরে কি হয় আমরা জানি, পূজা পার্বণ হয়, আচার অনুষ্ঠান হয়, ধর্মীয় দেবদেবীর মন্দির ছিল, সেখানে উপাসনা গৃহ ছিল। মন্দিরকে উপাসনা গৃহ বলা হয়, আবার মন্দিরও বলা হয়। তারপর শাসন কেন্দ্রের উঁচু স্থানে যে শাসন কেন্দ্র দুর্গের দ্বারা বেষ্টিত, তারই কাছাকাছি বাজার ছিল। বাজার কেন গড়ে তুলেছিল পলিশগুলি? বাজারে বহু মানুষ দ্রব্য কিনতে আসত, বহু মানুষ বাজারে দ্রব্য বিক্রি করতে আসত, যার ফলে তাদের মধ্যে অর্থনৈতিক লেনদেন হতো, অর্থনৈতিক আদান প্রদান হতো। শুধু তাই নয়, তাদের মধ্যে ভাব বিনিময় হতো, কথাবার্তা হতো, রাজনীতি বিষয়ে, পলিশের যে রাজনৈতিক বিষয়, শাসন, আইন, বিচার ইত্যাদি সম্পর্কে ওই বাজারে এসে আলোচনা হতো। সেক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যারা নাগরিক শাসন কার্যে অংশগ্রহণ করেছে, তারা কিন্তু জনগণের, সাধারণ মানুষ অর্থাৎ যারা বিক্রেতা, যারা ক্রেতা, তারা ওই বাজারে এসেছে, তাদের কাছে থেকে তাদের মনোভাব বুঝে নিয়েছে, তাদের আবভাব বুঝে নিয়েছে, তারপরে তারা শাসন কার্য করত। তাহলে বাজারের যে তৈরি হয়, বাজার তৈরি হয়, একে কি বলা হয়? এই বাজারকে বলা হয় অ্যাগোরা। অ্যাগোরা বলা হতো বাজারগুলিকে।
তাহলে আমরা দেখলাম বাজারগুলি হচ্ছে অর্থনৈতিক কেন্দ্র এবং রাজনৈতিক ক্ষেত্র, এটা আমরা বলতে পারি। এইবার আমরা এই 6 নম্বর পয়েন্টে এই আলোচনা করব, অর্থাৎ গঠন বিন্যাসে গ্রামীণ যে অঞ্চল সেটা নিয়ে আলোচনা করব। দেখো, যেখানে পলিশের শাসন কেন্দ্র তৈরি হতো সেটা প্রাচীর দিয়ে ঘেরা হতো, ওই যে সিটি স্টেট বা নগর রাষ্ট্র তার বাইরে প্রাচীরের বাইরে অনেক জমি ছিল, সেই জমিগুলি গ্রামীণ অঞ্চল, গ্রামীণ অঞ্চলে যেই অঞ্চলটাকে বলা হতো ছোরা, এই গ্রামীণ অঞ্চলে মানুষ বসবাস করত, কৃষিকাজ করত, দরিদ্র মানুষ বসবাস করত, কৃতদাস বসবাস করত। তারা আক্রান্ত হলে, বিদেশি শত্রু যখন পলিশকে আক্রমণ করত, তখন ওই চোরা অঞ্চল অর্থাৎ নগরের বাইরে যারা ছিল তারা কিন্তু নগরের মধ্যে চলে আসত। আর এই যে চোরা অঞ্চল বা গ্রামীণ অঞ্চল, এখানে পশু চারণ হতো, পশু চরানো হতো, পশু খাবার খেত, ঘাস হতো, একে বলা হয় পশুচারণ ভূমি, এই গ্রামীণ অঞ্চলগুলিকে বলা হতো। আর যখন বিদেশি আক্রমণ হতো তারা ভিতরে প্রবেশ করে থাকত, অর্থাৎ নগর অর্থাৎ সিটি স্টেট তার ভিতরে নিরাপদ জায়গায় যেত, আর গ্রাম অঞ্চল জনশূন্য হয়ে যেত, গ্রামে কোনো মানুষ থাকতো না। যাই হোক, আমি আর আলোচনা বড় করব না। আজকে আমাদের নগর রাষ্ট্রের 6 নম্বর বৈশিষ্ট্য আলোচনা করলো, আমাদের 6টা বৈশিষ্ট্য হলো। আগের ভিডিওতে দেখবা 3টি গ্রিক নগর রাষ্ট্রের বা পলিসের বা সিটি স্টেটের ইংরাজিতে যে বৈশিষ্ট্য, 6টা বৈশিষ্ট্য আমি আলোচনা করলাম, আর বাকি আর কটা বৈশিষ্ট্য আছে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তোমরা আলোচনা শুনবে এবং টেক্সট বই পড়বে, তাহলে এমসিকিউ এসে যাই প্রশ্ন আছে তোমাদের এমসিকিউ হবে এই ক্লাস ইলেভেনে, তো এটা কিন্তু পারবে। আর এগুলো খুব গুরুত্ব দিয়ে পড়বে, তোমাদের ভবিষ্যতে এগুলো কাজে লাগবে, অনেক কাজে লাগবে, অনেক পরীক্ষাতে এগুলো থাকে, এগুলো হচ্ছে বেস। এই বেস জ্ঞানগুলো আমাদের নিতে হবে। এই বলে আজকের সংক্ষিপ্ত ভিডিও আমি শেষ করছি। তার আগে একটা কথা বলে নিই, করতে চলেছি শেষ করতে, তোমরা ভিডিও দেখছো চ্যানেলকে সাবস্ক্রাইব করো, হ্যাঁ লাইক করো, শেয়ার করো, এটা একটা বিষয় আর কি, যত মানুষ দেখবে তত আমার উৎসাহ বাড়বে, উৎসাহ বাড়বে, সেই উৎসাহ দেওয়ার ক্ষেত্রে তোমরাই ছাত্রছাত্রী আমার কাছে সম্পদ, শিক্ষকের কাছে ছাত্রছাত্রী হচ্ছে সবথেকে বড় সম্পদ, এর উপরে তার কাছে আর কোনো সম্পদ হতে পারে না। তার কারণ শিক্ষক এবং ছাত্রের সম্পর্ক হচ্ছে নিঃস্বার্থ সম্পর্ক, ত্যাগের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, এখানে প্রীতি ও শুভেচ্ছা বিনিময়ের সম্পর্ক, এই সম্পর্কের উপরে আর কোনো সম্পর্ক হয় বলে আমার মনে হয় না। এই বলে আজকের আলোচনা শেষ করলাম।